আসসালামু আলাইকুম সকলকে স্বাগত আজকে থেকে আমরা ইসিটি সিরিজ শুরু করতে যাচ্ছি আজকে আমরা ব্রিফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ হার্ট এই টপিকটা নিয়ে আলোচনা করব যেহেতু ইসিটি হচ্ছে আমাদের হার্টের প্রবলেম বা হার্টের ডিজিজ ডায়াগনোসিস করতে হেল্প করে সেহেতু আগে আমাদের হার্টের অ্যানাটমি এবং ফিজিওলজিটা একটু রিকল করে আসা উচিত তাই আজকে শুধুমাত্র আমি হার্টের অ্যানাটমি যতটুকু আমার জানা জানতে হবে ইসিটির জন্য সেটুকু বলবো আর হচ্ছে একটু ফিজিওলজি নিয়ে কথা বলবো তো চলেন শুরু করা যাক কথা বলবো সো what do ইউ মিন বাই ECG মিন I বাই mean ECG ECG হলো ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of ইলেকট্রিক্যাল potential produced when দ্য electric কারেন্ট passes থ্রু the হার্ট আমাদের হার্টের মধ্যে নর্মালি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলতেই থাকে এটা আমরা যখন হার্টের ফিজিওলজিটা বলব তখন আমরা দেখব সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে আমার হার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে সেটা বাহিরে একটা মেশিনের আমার আমাদের বডিতে ইলেকট্রোডগুলো বসানো হয় বসানোর পরে আমাদের যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে একটা এই সবগুলো লিডের মাধ্যমে আলটিমেটলি আমার হার্টে কোনো ডিজিজ বা কিছু যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে সেটা আমরা ইসিটি পেপারে দেখতে পাই সো এটাই হচ্ছে ইসিটি এটা হল আমাদের হার্ট এখন হার্টের কয়টা সারফেস কয়টা বর্ডার কয়টা চ্যাম্বার থাকে হার্টের থাকে হচ্ছে আমাদের চারটা চ্যাম্বার দুইটা থাকে অ্যাট্রিয়াম আর দুইটা থাকে ভেন্ট্রিকল রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এদের কিছু ইনপুট আর্টারি বা ইনপুট ভেসেল থাকে আবার কিছু হচ্ছে আউটপুট ভেসেল থাকে ইনপুট যেটা সেটা হচ্ছে রাইটের রাইট হার্টের ক্ষেত্রে বা রাইট এট্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে যেই ভ্যান ভেনগুলো আসে সেটা হচ্ছে সুপেরিয়ার ভ্যানাকাভার থ্রু ড্রেন করে আর লোয়ার এক্সট্রিমিটি বা লোয়ার পোর্শন অফ দ্য বডি থেকে যেই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো সেগুলো হচ্ছে ইনফিরিয়র ভ্যানাকাবার থ্রু রাইট এট্রিয়ামে ড্রেন করে সুপিরিয়র ভ্যানাকাবা এবং ইনফিরিয়র ভ্যানাকাবা দিয়ে রাইট এট্রিয়ামে যেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলো সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে থাকা ট্রাইকাসপিড ভালভের থ্রু রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকোলা আসবে রাইট ভেন্ট্রিকল থেকে আলটিমেটলি পালমোনারি আর্টারির থ্রু আমাদের এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাবে আমাদের লাংসে লাংসে গিয়ে সেখান থেকে অক্সিজেনেটেড হবে গ্যাসিয়াস ভেইনের মাধ্যমে মোট চারটা পালমোনারি মাধ্যমে হচ্ছে আলটিমেটলি আমাদের লেফট এট্রিয়ামে এসে ড্রেন করবে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে করে যাবে মাইক মাইট্রাল বাল্ব অথবা বাইকার স্পিড বাল্বের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলের লেফট ভেন্ট্রিকল থেকে আলটিমেটলি সেই অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের পুরো বডিতে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে ছড়িয়ে পড়বে থ্রু এওটা সে আপনার এই যে লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা থিকনেসের ব্যাপার আছে সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের লেফ্ট ভেন্ট্রিকলটা থ্রি টাইমস মোর থিকার এই ইনফরমেশনটা একটু জানতে হবে কারণ সামনে আমরা যতগুলো ডিজিজ পড়ব সেখানে বিভিন্ন জায়গায় এই কনসার্টটা আমাদের লাগবে তো এটা হলো নর্মাল একটা অ্যানাটমি বললাম আমি হার্ট সম্বন্ধে হার্টের মধ্যে হচ্ছে আপনার তিনটা সার্ফেস থাকে সামনের দিক থেকে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোস্টাল ভিউ অফ দ্য হার্ট এবং হার্টটা যার উপরে বসে থাকে সেটা হচ্ছে আমাদের ডায়ফ্র্যাকমিটিক সার্ফেস আর পিছনের দিকে থাকে হচ্ছে আপনার পোস্টেরিয়র সার্ফেস এই স্টারনোকোস্টাল সার্ফেসটা বেসিক্যালি ফর্মেশন হয় আমাদের উপরের দিকে থাকে রাইট ওরিকোল এদিকে থাকে রাইট এট্রিয়াম এন্ড রাইট অরিকল তারপর এদিকে থাকে লেফট ওরিকোল এদিকে মোস্ট অফ দ্য পোরশন থাকে রাইট ভেন্ট্রিকল আর এদিকে থাকে হলো আপনার লেফট ভেন্ট্রিকলের অল্প কিছুটা পোরশন এবং আমাদের এই অ্যাপেক্স অফ দ্য হার্ট যেটা সেই অ্যাপেক্স অফ দ্য হার্ট কিন্তু ফর্মেশন হয় আমাদের লেফট ভেন্ট্রিকল দিয়ে এই তো এগুলো হচ্ছে আমাদের স্টারফেস গুলো সম্বন্ধে সার্ফেস অফ দ্য হার্ট এন্টেরিয়র অথবা স্টানোকোস্টাল সার্ফেস ইজ ফর্মড প্রাইমারিলি বাই দা রাইট ভেন্ট্রিকল পোস্টেরিয়র সার্ফেস ইজ ফর্মড প্রাইমারিলি বাই দা লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল দিয়ে আর স্টার্ন কোস্টাল সারফেসটা তো ফরমেশন হয় মোস্ট অফ দ্য পোর্শন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার এটাই বলা হয়েছে এবার হচ্ছে হার্টে বেসিক্যালি দুইটা করোনারি আটারির মাধ্যমে হার্ট সাপ্লাই পায় একটা হলো আমাদের রাইট করোনারি আটারি একটা হলো লেফট করোনারি আটারি দুইটাই আলটিমেটলি আমাদের এই আর্চ অফ দ্য অ্যাওটার থেকে ফর্মেশন হয় এবং আর্ট অফ দ্য অ্যাওয়টার থেকে এখানে ফরমেশন হয়ে আলটিমেটলি রাইট করোনারি আর্টারিটা করোনারি সালকাস দিয়ে আলটিমেটলি সাপ্লাই করে হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামকে এখানে হচ্ছে রাইট বর্ডারে এসে দুইটা একটা ভাগে ভাগ হয় সেটা হচ্ছে আমাদের রাইট মার্জিনাল আর্টারি রাইট মার্জিনাল আর্টারিটা আমাদের রাইট বর্ডার অফ দ্য হার্টকে সাপ্লাই করে আর পিছনে হচ্ছে টার্ন করে আলটিমেটলি পোস্টেরিওর অ্যাট্রিও গ্রুপ দিয়ে সে টার্মিনাল ব্রাঞ্চতে হচ্ছে আমাদের পোস্টে রিওর ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে এবং সাব পিছনে হচ্ছে আমাদের সাপ্লাই করবে পোর্শন অফ দ্য রাইট ফেন্ট্রিকল সেপ্টেমের ওয়ান থার্ডকে সাপ্লাই করবে আমাদের রাইট করোনারি আর্টারি এখানে যদি আমরা একটু দেখে আসি দ্য রাইট করোনারি আর্টারি কোর্সেস ইন দ্য করোনারি সালকাস অ্যান্ড সাপ্লাইজ মেজর পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ফেন্ট্রিকল ব্রাঞ্চগুলোর মধ্যে হচ্ছে বেশিরভাগ যে আমাদের স্পেশালাইজড টিস্যুগুলো যেগুলো আছে কন্ডাকটিভ সিস্টেমের যেমন সাইনোয়েট্রিয়াল নোড এভি নোড এই এদেরকে সাপ্লাই করে বেসিক্যালি আমাদের রাইট কর্ণারি আর্টারি অ্যাস এ নোডাল আর্টারি এটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ অফ রাইট কর্নারি আর্টারি এভি নোডকে সাপ্লাই দেয় আর পোস্টেরিওর ইন্টারভেন্টিকুলার আর্টারি যেটা হচ্ছে টার্মিনাল ডিস্ট্রিবিউশন অফ রাইট কর্নারি আর্টারি এটা আলটিমেটলি আমাদের পোস্টেরিওর ইন্টারভেন্ট্রিকুলার সালকাস দিয়ে গিয়ে সাপ্লাই করবে আমাদের রাইট এবং লেফট ভেন্ট্রিককে কিছুটা এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে সে ইন্টারভেন্ট্রিকুলার যে সাপটাম থাকে সেই ইন্টারভেন্ট্রিকুলার সাপটামের পোস্টেরিওর ওয়ান থার্ডকে হল রাইট কর্নারি আর্টারি সাপ্লাইতে এবার যদি আমরা লেফট কর্নারি আর্টারিটা দেখি লেফট কর্নারি আর্টারি মেইন ব্রাঞ্চ করোনারি আর্চ অফ দিয়েটা থেকে ডিরাইভড হয়ে দুইটা ভাগে ভাগ হয় একটা হলো লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আর একটা হলো সার্কামফ্লেক্স আর্টারি লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিওর ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে আলটিমেট রান করে এবং সাপ্লাই করে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিককে সাপ্লাই করে এবং হচ্ছে আমাদের যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে সেই ইন্টারভেন্টিকুলার স্যাপ্টামের অ্যান্টেরিওর টু থার্ডকে সাপ্লাই করে আর রাইট করোনারি আর্টারি কি করছিল সেই সেপ্টামের স্যাপ্টামের পোস্টেরিওর ওয়ান থার্ডকে সাপ্লাই করছিল রাইটার করোনারি আর্টারি যে টার্মিনাল ব্রাঞ্চ আর আমাদের লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য ইন্টারভেন্টিক হচ্ছে সাপ্লাই করছে আর আলটিমেটলি এখানে আর্টারি সেই সার্কাম আর্টারিটা হচ্ছে পিছনের টার্ন হয়ে আলটিমেটলি আমাদের পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে রান করে এবং সাপ্লাই করে হচ্ছে আমাদের ভেন্ট্রিকল ভেন্ট্রিকলকে ট্রাভেলস শর্ট কোর্স বিটুইন দ্য লেফট অরিকল অ্যান্ড ভেন্ট্রিকল

আর সারকামপ্লেক্স আর্টারিটা হচ্ছে লেফট বর্ডার দিয়ে কোর্স করে সে সাপ্লাই করে আমাদের লেফট বর্ডার অফ দ্য হার্টকে বায়াদা মার্জিনাল ব্রাঞ্চ আর এর টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে আলটিমেটলি আমাদের লেফট ভেন্ট্রিকলকে অ্যান্ড পোস্ট এবার যদি আমরা বেসিক সার্কিট অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখি সেটা আমরা চেম চ্যাম্বারগুলো যখন পড়েছি তখনও একবার বলেছি সেটা হচ্ছে আমাদের রাইট এটিএমের মধ্যে ভ্যানা থ্রু ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো সারা বডি থেকে চলে আসে রাইটেট্রিয়ামের মধ্যে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা ট্রায় কাস স্পিড ভাল্ভ থাকে সেই ভাল্ভের থ্রু ব্লাডগুলো রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে আলটিমেটলি সেই ডি ব্লাডগুলো আস চলে আসে লাংসে লাংস থেকে পিউরিফাই হয়ে বা অক্সিজেনেটেড হয়ে ব্লাডগুলো পালমোনারি ভেনের মাধ্যমে চলে আসে আমাদের লেফ্ট এট্রিয়ামে লেফট এট্রিয়াম এবং লাইফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে মাইট্রাল বালভ অথবা বায়কা স্পিড ভাল্ভ সে বাইকাস্পিড ভালভের মাধ্যমে লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড গুলো লেফট ভেন্ট্রিকলে আসে লেফট ভেন্ট্রিকল থেকে ও সার্কুলেশনের সমস্ত অর্গান গুলোকে সাপ্লাই দেয় আবার সেই অর্গান গুলো থেকে সিস্টেমিক ভেইনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলোকে আবার ভেনা কাভা দিয়ে সে আলটিমেটলি রাইট হার্টে নিয়ে আসে এটা হচ্ছে আমাদের বেসিক সার্কিট অফ দা কার্ডিওভাস্কুলার সিস্টেম এখন আমরা জানি হার্টের মধ্যে হার্ট তো কার্ডিয়াক মাসেল তাই না বেসিক্যালি টিস্যু থাকে একটা হচ্ছে স্পেশালাইজড টিস্যু যেগুলো হচ্ছে আমাদের কন্ডাকটিভ সিস্টেম ফর্মেশন করে যেমন অ্যাসেন ওড এভিন বান্ডেল অফ হিজ ফাইবার সেগুলো আরেকটা হচ্ছে যে আমাদের মেইন কার্ডিয়াক মাসেল যেটা সেটা হচ্ছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার কার্ডিয়াক মাসেল এখন আমাদের হার্টে যত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় এবং আমরা আমাদের আজকের মূল আলোচনা যেটা ইসিজি সেই ইসিজির মধ্যে আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা এই সিটি পেপারে শো করি সেটা বেসিক্যালি এই অ্যাকশন পটেন্সিয়ালটারই একটা রিপ্রেজেন্টেশন আমাদের হার্টে যত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা এই সিটি পেপারে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বুঝতে পারি যে হার্টে কোনো অ্যানোমালি বা কোনো ধরনের অ্যাবনরমালিটি আছে কিনা সো তার জন্য আমাদের নর্মাল ফিজিওলজি তো জানতে হবে তো চলেন শুরু করি নর্মাল ফিজিওলজির মধ্যে এটা হচ্ছে একটা ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল মানে এটা আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুল সব জায়গার জন্যই নর্মাল কার্ডিয়াক মাসেলে কি ধরনের অ্যাকশন পটেনশিয়াল হয় অ্যাকশন পটেনশিয়ালের আগে অবশ্যই আমাদের বডিতে যত ধরনের সেল আছে আছে সব সেলেই কিন্তু একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মেনটেন করে সেই রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়ালটা কী জন্য হয় আমাদের সেলের মধ্যে আমরা জানি সোডিয়াম পটাশিয়াম ইটিপিএস একটা পাম্প থাকে সেই পাম্প হচ্ছে আলটিমেটলি আমাদের সেলের ভেতর থেকে তিনটা সোডিয়ামকে সেলের বাহিরে বের করে দেয় এবং দুইটা পটাশিয়ামকে সেলের ভেতরে হচ্ছে ঢুকায় তো আলটিমেটলি নেট ইফেক্ট হিসেবে আমরা দেখ যেটা দেখি সেটা হচ্ছে সেলের ভেতর থেকে সো সেলের ভেতরে নেগেটিভিটিটা বাড়ে পজিটিভিটিটা হচ্ছে কমে যায় এবং আলটিমেটলি আমাদের সেলের মধ্যে কিছু লিকি চ্যানেল থাকে যেমন পটাশিয়াম লিকি চ্যানেল থাকে এই লিকি চ্যানেলগুলোর জন্য আলটিমেটলি আমাদের সেলের ভেতরে যেই পটেন্সিয়ালটা সেই পটেন্সিয়ালটা একটু নেগেটিভিটির দিকেই থাকে তো আমাদের হার্টের ক্ষেত্রে সেই রেস্টিং মেমব্রেন পটেন্সিয়ালটা হচ্ছে মাইনাস নাইনটি মিলিভোল্ট এখন যখন আমাদের হার্টের মধ্যে রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল নর্মালি রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়ালে থাকে তখন কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না বা কোনো ধরনের আয়ন্সের ইনফ্লাক্স এ হচ্ছে না এবং আলটিমেটলি আমরা সেটা কোনো ইসিডিতে কোনো ফাইন্ডিংস কিন্তু পাবো না কোনো ডিফ্লেকশান কোনো ডিফ্লে পজিটিভ নেগেটিভ ডিফ্লেকশান কিছুই পাবো না কিন্তু যখনই অ্যাকশন পটেন্সিয়াল শুরু হবে তখন কিন্তু সেটা আমরা ইসিজি পেপারে পজিটিভ এবং নেগেটিভ ডিফ্লেকশন হিসেবে দেখতে পাব তো নর্মালি আমাদের হার্টের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো মাইনাস নাইনটি আমি যখন হার্টকে স্টিমুলাস দিব না আমার হার্টে যখন স্টিমুলাস পাবে না ভেন্ট্রিকলে যখন স্টিমুলাস পাবে না তখন আলটিমেটলি এরকম রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়ালই থেকে যাবে কিন্তু হার্টে যখন একটা স্টিমুলাস পাবে তখন কিন্তু সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে আলটিমেটলি একটা থ্রেশহোল্ড লেভেল যখন সে পাবে তখন হার্টের মধ্যে কিছু ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল থাকে সেই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভেটেড হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইনফ্লাক্স হয় সেলের ভেতরে তো এখন দেখেন সেলের ভেতরে অলরেডি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের জন্য নেগেটিভিটি তৈরি হয়ে আছে এখন আমার হার্টের ভেতরে সেলের ভিতরে যদি ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো খোলার মাধ্যমে সোডিয়ামের ইনফ্লাক্স হয় তাহলে সেলের ভেতরে পজিটিভিটিটা বেড়ে যাবে সেই পজিটিভিটিটা যখন বাড়বে সেই প্রসেসটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। এটা হল ফেজ জিরো ডিপোলারাইজেশন মানে কি পোলারিটি মানে হচ্ছে নেগেটিভিটি আর ডিপোলারাইজেশন মানে হচ্ছে এখন আর নেগেটিভিটি নাই এখন সেলের ভেতরে পজিটিভিটি তৈরি হচ্ছে আর রিপোলারাইজেশন মানে কি আবার পোলারিটিটা ব্যাক হওয়া বা পোলারিটিটা আবার ফিরে আসা সেটা হচ্ছে রিপোলারাইজেশন তো এখন আমার নরমালি যখন ভোল্টেজ সোডিয়াম চ্যানেলগুলো খুলে গেল তখন আমার সেলের ভেতরে সোডিয়ামের ইনফ্লাক্স হবে এবং সেলের ভেতরে পজিটিভিটি বাড়বে এবং সে আলটিমেটলি ডিপোলারাইজড হবে এটা হলো ফেস জিরো তখন দেখা যাবে যে মাইনাস না যেই মুহূর্তে সে প্লাস টোয়েন্টি মিলি ভোল্ট এর দিকে চলে আসবে তখন কি হবে আমাদের এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হওয়া শুরু হবে এবং ভোল্টেজ গেটেড কিছু পটাশিয়াম চ্যানেল ওপেন হবে এবং আমরা জানি সেলের ভেতরে পটাশিয়াম বেশি থাকে আর সেলের বাহিরে সোডিয়াম বেশি থাকে এই জন্যই ডিপোলারাইজেশনে সোডিয়াম বাহির থেকে ভিতরে ঢুকছিল কিন্তু যখন ভোল্টেজ গেটেড পটাশিয়াম খুলে যাবে তখন সেলের ভেতর থেকে বাহিরে পটাশিয়াম বের হবে বের হলে কি হবে পটাশিয়াম মানে পজিটিভিটি পজিটিভ ভেতর থেকে বাহিরে বের হয়ে যাচ্ছে তার মানে সেলের ভেতরে এখন কি হবে নেগেটিভিটির পরিমাণ বাড়তে থাকবে এটাই হচ্ছে ফেজ ওয়ান অথবা হচ্ছে এটা হলো ইনিশিয়াল রিপোলারাইজেশন যে কিছু ভোল্টেজ কেটেড ক্যালসিয়াম চ্যানেলও ওপেন হয় ভোল্টেজ কেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হলে দেখা যায় যে সেলের বাহির থেকে ভেতরের দিকে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হয় এবং অ্যাট দ্য সেম টাইম পটাশিয়ামও পটাশিয়াম যে চ্যানেলগুলো আছে তারাও সেলের ভেতর থেকে বাইরের দিকে পটাশিয়ামের রিফ্লাক্স করছে দুইটা প্রসেস একসাথে সাইমালটেনিয়াসলি হচ্ছে কারেন্ট ক্যাটায়নের লসও হচ্ছে আবার ক্যাটায়ন গেইন্ডও হচ্ছে লস হচ্ছে পটাশিয়ামের লসের মাধ্যমে আর গেইন্ড হচ্ছে ক্যালসিয়ামের মাধ্যমে এই দুইটা প্রসেস দেখা যায় সাইমলটেনিয়াসলি যখন চলে তখন আলটিমেটলি আমরা আমাদের এই ইলেকট্রিক্যাল কোনো ইমব্যালেন্স থাকে না একটা নর্মালি ব্যালেন্স মেনটেন হয় এটাকে বলা হচ্ছে প্ল্যাটোফেস বা ফেস টু বলটা আবার নেমে আসে তখন দেখা যায় যে ক্যালসিয়াম চ্যানেলগুলো ধীরে ধীরে ক্লোজ হওয়া শুরু হয় এবং ভোল্টেড গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো আরও বেশি পরিমাণে খোলা শুরু হয় তখন আর ক্যালসিয়াম চ্যানেল ক্যালসিয়ামের ইনফ্লাক্স হয় না শুধুমাত্র পটাশিয়ামের ইফ্লাক্স হতে থাকে পটাশিয়ামের রিফ্লাক্সের জন্য সেলের ভেতরে নেগেটিভিটি বাড়তে থাকে এবং আলটিমেটলি যে মেইন রিপোলারাইজেশান সেই রিপোলাইজেশনটা হয় এটাই হলো আমাদের ফেস থ্রি এবং রিপোলারাইজেশনের পরে আলটিমেটলি আবার যখন আমাদের রিস্টিং মেমোর পটেনশিয়াল মাইনাস নাইনটি মিলি মিলিভোল্টে চলে আসে তখন থেকে হচ্ছে আবার ধরেন আটটা যখন ইম্পালস আসবে তখন আলটিমেটলি আবার ডিপোলারাইজেশন হবে ইনিশিয়াল রিপোলারাইজেশন হবে প্লাটু হবে এবং আলটিমেটলি রিপোলারাইজেশনের মাধ্যমে একটা অ্যাকশান পোটেন্সিয়াল কমপ্লিট হবে অ্যাসেনোড অ্যাসেনোডের অ্যাকশান পোটেন্সিয়ালটা যদি আমরা দেখি সেখানে কিন্তু কোনো আমরা প্ল্যাটু ফেস পাবো না আমরা ওখানে যেরকম ফেস জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর পাচ্ছিলাম এখানে আমরা ওয়ান আর টুটা পাবো না মানে ইনিশিয়াল ডিপোলারাইজেশান এবং হচ্ছে প্লাটো ফেস পাবো না আর এখানে যে ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন ফেস আর এর নর্মাল রেস্টিং মেমব্রেন পটেন্সিয়ালটা কিন্তু মাইনাস সেভেন্টি থাকে এখান থেকে হচ্ছে আলটিমেটলি আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা থাকে তারপরে হচ্ছে আমাদের একটা আপ যখন থ্রেশোর লেভেলকে ক্রস করে যাবে তখন হচ্ছে আলটিমেটলি ডিপোলারাইজেশন হবে ডিপোলারাইজেশন হয় ক্যালসিয়ামের কন্ডাকটেন্সের জন্য তারপরে ইফ্লাক্সের জন্য আলটিমেটলি রিপোলারাইজেশন হবে এবং রিপোলারাইজেশন থেকে আলটিমেটলি হচ্ছে আমাদের আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে আসবে এবং আবার আরেকটা হচ্ছে যখন ইম্পালস শুরু হবে তখন ডিপোলারাইজেশনের মাধ্যমে আবার ডিপোলারাইজেশন হয়ে আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়ালটা কমপ্লিট হবে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা একটা স্লো ডিপোলারাইজেশন ফেস কিন্তু চলে তারপরে হচ্ছে গিয়ে আলটিমেটলি ক্যালসিয়াম চ্যানেলগুলো ভালো করে ওপেন করে আপস্ট্রোকটা দিচ্ছে সাথে সাথে কিন্তু ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়ালের মতো এরকম করে গিয়ে ভাবে দিচ্ছে না সে একটা ইনিশিয়াল ডিপোলারাইজেশন ফেজ কিন্তু যাচ্ছে দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে স্লো ডিপোলারাইজেশন অ্যাকাউন্টস ফর দ্য পেসমেকার অ্যাক্টিভিটি অফ দ্যাসাইজেশন হওয়া শেষ হবে তখনই হচ্ছে এই সোডিয়াম কন্ডাকটেন্সটার জন্য ইনিশিয়াল ডিপোলারাইজেশন হবে কিন্তু আলটিমেটলি যখন এটা নর্মাল থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যাবে তখন হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হবে এবং ক্যালসিয়াম চ্যানেল ওপেন হওয়ার জন্য ক্যালসিয়ামের ইনফ্লাক্স হওয়ার জন্য আলটিমেটলি হচ্ছে আমাদের ডি মেইন ডিপোলারাইজেশনটা হবে আর এটা হচ্ছে এই

মেকানিক্যাল অ্যাক্টিভিটি কি মেকানিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে তখন ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হবে আর রিপোলারাইজেশনের মানে হচ্ছে এটা একটা রেস্টিং স্টেট এবং এর মাধ্যমে হচ্ছে আলটিমেটলি আমাদের রিল্যাক্স ফর্মটাকে বোঝায় যখন ভেন্ট্রিকলার মাসেল বা ট্রিয়াল মাসেল যখন হচ্ছে রিল্যাক্স করবে বা ডায়াস্টোলিক ফেজে যাবে সেটাকে বোঝায় টিপ সিস্টেম হার্টের কন্ডাক্টিভ সিস্টেম আমরা পেসমেকার বলি সেটা হচ্ছে অ্যাসনওড বা সাইনো নোড এখান থেকে ইন্টার একটা নোডাল পাথর মাধ্যমে আলটিমেটলি এই ইমপাসটা ছড়িয়ে পড়বে পুরো এট্রিয়ামে এট্রিয়ামে ডিপোলারাইজেশন হতে থাকবে তারপরে অ্যাসেনোড থেকে সেই ইমপালাসটা চলে যাবে এভিনুডে নোড থেকে বা এট্রিয়াল ডিপোলারাইজেশনের যে কারেন্টটা সেটা আমাদের নোডে চলে যাবে এভেন নোড থেকে আলটিমেটলি বান্ডেল অফিস বান্ডেল অফিস দিয়ে বান্ডেল ব্রাঞ্চগুলোর মাধ্যমে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে আলটিমেটলি আমাদের চলে আসবে পার্ক ইঞ্চি ফাইবার থ্রু আমাদের ভেন্ট্রিকলে পুরোটার মধ্যে হচ্ছে কান্ডাকটিভ সিস্টেম দিয়ে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে ছড়িয়ে পড়বে অ্যাসনোর থেকে এভিনোট এভিনোড থেকে বান্ডেল অফিস বান্ডেল অফিস থেকে বান্ডেল ব্রাঞ্চ বান্ডেল ব্রাঞ্চ থেকে পার্ক ফাইবার এখন এই কন্ডাকটিভ সিস্টেমের কন্ডাকটিভ টিস্যুগুলো সম্বন্ধে যদি আমরা একটু করে জানি সেটা হচ্ছে অ্যাসানোডকে কি বলা হয় প্রাইমারি পেসমেকার এবং এটাই বেসিক্যালি আমাদের ইম্পাসটাকে জেনারেট করে এবং এখান থেকে যে ইম্পাসটা জেনারেট হবে সেগুলোকে আমরা সবগুলোকে সাইনাস রিদম বলবো এর রেটটা কত এর রেট হচ্ছে সিক্সটি টু হান্ড্রেড বিটস পার মিনিট এভিনোড কি এবোডের মধ্যে বেসিক্যালি আমাদের নোডাল ডিলেটা হয় সেটা আমরা পড়বো পরের ভিডিওতে আলোচনা করব নোডাল ডিলেটা কেন হয় এই নোডাল ডিলেটার হওয়ার কারণে আলটিমেটলি দেখা যায় যে আমাদের এট্রিএমটা ভালোভাবে কন্ট্রাক্ট করতে পারে এবং ব্লাডগুলো এট্রিএম থেকে ডাইরেক্ট এন্ট্রি করে ফেলে ভেন্ট্রি করে এবং এর রেট কত এর রেট হচ্ছে ফর্টি টু সিক্সটি বিটস পার মিনিট বান্ডেল অফ হিজ বান্ডেল অফ হিজের রেট হলো টোয়েন্টি টু ফর্টি বিটস পার মিনিট তারপরে হলো আমাদের রাইট বান্ডেল ব্রাঞ্চ লেফট বান্ডল ব্রাঞ্চ লেফট বান্ডেল ব্রাঞ্চের আবার হচ্ছে আপনার দুইটা ফেসিকল থাকে একটা হলো লেফট অ্যান্টেরিয়র ফেসিকল একটা হলো লেফট পোস্টেরিয়র ফেসিকল আর পার্কিনটি ফাইবার পার্কিনটি ফাইবারের রেট হচ্ছে ফিফটিন টু ফর্টি বিটস পার মিনিট এখন আমাদের নর্মালি তো নর্মালি প্রাইমারি পেসমেকার কিন্তু অ্যাসেনোড যদি কোনো ধরনের হ্যাম্পার হয় বা অ্যাসেনোড যদি নষ্ট হয়ে যায় বা অ্যাসেনোডের কোনো ধরনের প্রবলেম হয় অ্যাসেনোড থেকে যদি ইম্পালস জেনারেট করতে না পারে তখন রিজার্ভ পেসমেকার হিসেবে কিন্তু আমাদের বাকি কন্ডাকটিভ টিস্যুগুলো কাজ করে যেমন তখন এই নর্মাল নার্ভ সাপ্লাই অফ দ্য হার্টকে একটা হচ্ছে সিম্পেথেটিক সাপ্লাই দেয় একটা হলো প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেয় নর্মালি হচ্ছে আমাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটাই বেশি থাকে মানে প্রিডমিনেন্ট ইফেক্টটা প্যারাসিম্পেথেটিকেরই থাকে এবং সেটা হচ্ছে আমাদের ভ্যাগাস নার্ভ দিয়ে সে থাকে জন্য এতটুকু পর্যন্তই পরের ভিডিওতে আমরা আলটিমেটলি আশা করি ইনশাল্লাহ আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাফিতে বা এসিটির মেইন পয়েন্টে আমরা ঢুকবো আজকে শুধুমাত্র ব্রিফ অ্যানাটোমি অ্যান্ড ফিজিওলজি অফ দ্য হার্ট ছিল নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আজকে আমাদের যে অ্যাকশান পটেনশিয়ালটাকে নিয়ে আলোচনা করেছি সেই অ্যাকশান পটেন্সিয়াল অনুযায়ী আমাদের কীভাবে ইসিজি মেশিন সেই অ্যাকশান পটেন্সিয়ালটাকে রেকর্ড করে এবং আমরা সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা ইসিজি পেপারে দেখতে পাই কেন আমাদের পজিটিভ ডিফ্লেকশান হয় নেগেটিভ ডিফ্লেকশান হয় সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। সো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ সবাইকে